বিশ্বের জনপ্রিয় পর্যটন কেন্দ্রিক দেশগুলোর মধ্যে অন্যতম মালদ্বীপ বারোশোটি দ্বীপ এবং ছাব্বিশটি প্রবালদ্বীপ দিয়ে গঠিত দেশটির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে পর্যটকদের বিশ্বের নামকরা তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রতি বছর দেশটিতে ভ্রমণ করেন অসংখ্য পর্যটক বর্তমানে বাংলাদেশী পর্যটকদের কাছেও স্বপ্নের সেরা গন্তব্য হয়ে উঠেছে মালদ্বীপ প্রতিদিনই বাংলাদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে পর্যটন স্পটগুলো মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশনের তথ্য বলছে গতবারের তুলনায় চলতি বছর বাংলাদেশী পর্যটকের সংখ্যা উনত্রিশ শতাংশ বেড়েছে চাকরি বলতে সব গেলে ভালো হবে এখানকার যে যে লোকাল কারেন্সি কোথায় বেশি আর কি প্রকৃতির সৌন্দর্য এটা আসলে মালদ্বীপে না আসলে বোঝা যাবে না স্বচ্ছ পানি এবং মালদ্বীপের যে দ্বীপগুলা এটা সত্যিই অসাধারণ এবং মালদ্বীপে যখন আমরা বোটে করে একদিক থেকে আরেক দ্বীপে যাচ্ছি আমরা মাঝখানে দেখতে পাচ্ছি ডলফিন সহ অনেক সুন্দর সুন্দর মাছ সহজেই ভিসা পাওয়ার কারণেই মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের সংখ্যা বাড়ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা বর্তমানে মালদ্বীপে পর্যটক আগমনের শীর্ষ বিশটি দেশের মধ্যে বাংলাদেশি পর্যটকের অবস্থান ষোলোতম দিন দিন পর্যটকদের সংখ্যা বাড়ায় এরই মধ্যে সমুদ্র সৈকত এবং ল্যান্ডস্কেপে বড় ধরনের পরিবর্তনের বিষয় জানিয়েছে মালদ্বীপ সরকার সময় সংবাদ মালদ্বীপ